হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। পেথাস কম্প্যাক্ট লাইফে স্বাগত জানাচ্ছি। আর আজ সকাল সকাল দেখো মা আর কাকিমা কি করছে। কি করছে বলতো, ওরা এখন গঙ্গায় যাচ্ছে, ওই জন্য জার নিয়ে জলের দৌড়াদৌড়ি করছে গঙ্গা থেকে জল আনবে বলে। তা আজকে বাড়িতে পুজো আছে, সেই জন্য মা আর কাকিমা চলো চান সারতে গঙ্গায়। একটুখানি জলও নিয়ে আসা হবে, চানটাও সারা হয়ে যাবে। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে চৈত্র মাসের বৃহস্পতিবার, মানে বাছালক্ষ্মী পুজো, ইংরেজি 23 তারিখ। তা বাছালক্ষ্মী পুজো আমাদের তো চৈত্র পৌষ ভাদ্র লক্ষ্মী পুজো হয়, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। তো আজকে সেই লক্ষ্মী পুজোই। তা মা কাকিমা এখন গঙ্গায় গেলো চান করতে, আর মানে হয়েছে ব্যাপারটি কিন্তু জলটা ফুরিয়ে গেছে, ওই জন্য আরো গেলো চান করতে, আর গঙ্গার জলটা আর কি। আর আমি এখন ডাল চাপিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাল হবে, তো ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে এখন তাতানকে দিয়ে দিয়েছি পাউরুটি, এই যে সে এখন পাউরুটি খাচ্ছে, মেয়ে পড়তে চলে গেছে, সে এসে খাবে বলেছে। তো যাই হোক, এখন খুব ব্যস্ত বুঝলে, ঝকঝক করে রান্না বান্না গুলো সারি, নাহলে তো আবার গন্ডগোল। আর এদিকে একবার রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসেছি, তার কারণ হচ্ছে এই যে চা করে নিয়েছি, চাটা খাবো বিস্কুট ছাড়া। তো চাটা খেয়ে পুরো এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি বুঝলে। বেজে গেছে ঘড়ির কাঁটায় প্রায় তোমার 9টা, হ্যাঁ পুরো 9টা। ঠিক আছে, তাহলে এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। মা কাকিমা তো গঙ্গা থেকে চান করে চলে এসছে, আর দেখো মা একটা আম নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে। আসলে বলছে চৈত্র মাসের লক্ষ্মী পুজোয় আম দিতে হয়, মানে মারা মায়ের শাশুড়ি মাও দিতেন, তাই সেই কথাটাই আমাকে বলছে। আসলে আমাদের বাড়িতে তো 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে 12 মাসের মধ্যে 3টে লক্ষ্মী পুজো আছে, চৈত্র পৌষ ভাদ্র। তো আজকে সেই চৈত্র মাসেরই লক্ষ্মী পুজো, আর মা এখন বসে গেছে আলপনাটা দিতে। তো মা এখন আলপনাগুলো সারবে, সেরে এবার লক্ষ্মী পাততে যাবে। আর ওদিকে আমিও অনেকটাই রান্নার অনেক কিছুই টুকটুক করে এগিয়ে ফেলেছি, কেন কি ধরো তাড়াহুড়ো তো আছেই, নচেত তো টাইমে দিয়ে উঠতে পারবো না। এবার ধরো এদিকে জোগাড় আছে, তারপর ওদিকে ভোগ রান্না আছে, আর কাকিমার হাতে কি লেগেছে সেটাই এখন অস্থির করছে, হাত মুছছে আর অস্থির করছে। এদিকে সে চা চা পিয়েছে, চান টান করে এসছে এবার চা খাবে বলে। আর এদিকে মা তো তোমার গঙ্গায় যাওয়ার আগেই তরকারিগুলো কেটে দিয়ে চলে গেছিলো, তা আমি এই 5টায় সব জোগাড় করে রেখে দিয়েছি। আর এটা আমাদের নিরামিষের ওভেন, তো এখানে আমি ডালটা চাপিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাল হবে বলে ডালটা আগেই সেরে ফেলেছি, বাদ বাকি জোগাড়গুলোও করে রেখেছি, এরপর পরে একটা একটা করে করব। আর এদিকে দেখো মায়ের তো লক্ষ্মী পাতা হয়ে গেছে, জলচৌকির ওপরে আলপনাটা মাই দিয়ে রেখেছিল, আর এখন লক্ষ্মীটাও পেতে ফেলেছে। আর আমাদের লক্ষ্মী এইভাবেই মানে পুজো হয় চৈত্র পৌষ ভাদ্রে, এই যে পেঁচা দিয়ে, তারপর শাঁখ থাকে, কড়ি থাকে, আয়না থাকে, সিঁদুর কৌটো, এইভাবেই আমাদের নিয়ম, এইভাবেই পুজোটা হয়। তো মা এখন পেতে দিচ্ছে। আর এই লক্ষ্মী পাতা নিয়ে একটা ঘটনা আছে জানো তো, একবার আমি ভাবলাম লক্ষ্মীটা আমি পাতবো, মানে মা আমাকে বলে দিল যে তুমি লক্ষ্মীটা পেতো, আমি যথারীতি লক্ষ্মী পেতেছি। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, সেই শাকগুলোকে আমি কী করছি জানো, সেই আশেপাশে মা লক্ষ্মীর পেছনে দিয়ে কী কেলেঙ্কারি ঘটিয়েছি। আর আমার হাজব্যান্ড তো এমনি খুঁতখুঁতে, সে তো দেখে রেগে অস্থির, দিয়ে মাকে বলছে তুমি কাকে দিয়েছো রাজার পাট, ওকে তুমি লক্ষ্মী পাততে দিও না। তো মা হাসছে খুব, মা আবার পরে দেখিয়ে দিল যে না ওটা ওইভাবে না, এইভাবে পাততে হয়। তো মায়ের এই লক্ষ্মী পাতা দেখে আমার ওই ঘটনাটা বেশ মনে পড়ে গেল। আর যাই হোক, মা তো লক্ষ্মী পেতে নিয়েছে, আর এদিকে আমারও তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই রান্না এগিয়ে গেছে। আলু পটলটা চাপিয়ে দিয়েছি, মানে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর তোমার 5টা যে ভাজা হবে সেগুলো আমার ভাজা হয়ে গেছে, তখন বাটিতে তুলে দিয়েছি। আর এবার পটলটা নেড়ে চেড়ে নিয়ে, মানে ভাজাটা করে নিয়ে তোমার আলু পটলের তরকারিটাও সেরে ফেলবো। আর এদিকে দুধ চলে এসছে বাজার থেকে, তো পায়েস হবে। আর তার মধ্যে এখানে আবার উঠেছি তাতানকে একটু আতপ চালের ভাত করে দেবো বলে, ও নালে আবার কি খাবে সেই জন্য। কমেনি কমে যায় উলিপাট পরে ঘুরে বেড়াচ্ছি কি করতে, কি করেছি তোমরাই সেরে নেবে তাই তো, আমি আর এলাম না কিন্তু, নৈবেদ্যটা তোমরাই সেরে নেবে, আমি ওইদিকে যাই, মানে চলছে আর কি, যাই না চলছে। গল্পের ফাঁকে আমাদের মহাদেব আর মা মঙ্গলচণ্ডীকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই, আর এরপরে ও বসে যাবে শিব পুজো আর মঙ্গলচণ্ডী পুজো সারতে, তারপরে আবার চলে যাবে তোমার লক্ষ্মী পুজোগুলো সারতে। শিবঘর সেরে ও তো চলে এসছে মা লক্ষ্মীর পুজো করতে, আর এদিকে আমি মধ্যেখানে একটুখানি উঠেছি, তখন মা ধরে নিয়েছে মোচার তরকারিটা করার জন্য, কেন কি আমি মধ্যেখানে যে বললাম না তাতানের ভাত করলাম তাতানকে খাওয়াবো বলে। আর তিতলি তো নিজেই আজকে একটু পাউরুটি দিয়ে তোমার স্যান্ডউইচ করে ফেলেছিল ওই আলু টালু দিয়ে, তা সেই জন্য ওকে আর দেখতে হয়নি, কিন্তু তাতানকে খাওয়াতে গিয়ে মা আবার একটুখানি মোচার তরকারিটা লাস্ট সেরে দিয়েছিল।
দাদানকে তো আমি খাইয়ে দাইয়ে দিয়ে নিচে চলে এসেছি, আর আজকে তো সব ভোগ রান্নাটাই আগে সেরেছি জানো তো, আজকে পায়েসটা সবার শেষে করলাম। তো এখন আমার পায়েসটা হচ্ছে, পায়েসটা হলেই আমার রান্নার সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে অবশ্য শুধু ভাতের জলটা চাপিয়ে ভাতটা নামিয়ে নিলেই পুরো ভোগ দেওয়ার জন্য মা লক্ষ্মীকে রেডি হয়ে যাবে। ভোগ রান্না সেরে ফেলেছি বুঝলে, সব রান্না কমপ্লিট করে এসেছি, শুধু ভাতের জলটা চাপিয়ে দিয়েছি আর মা বলেছে ভাতটা নামিয়ে নেবে। আর আজকে মোচাটা মা করে দিয়েছে, তো ব্যাস আমি তো চলে এসেছি। আর এবার তাতানকে চান করাবো, আজকে তোকে স্কুল পাঠাতে পারলাম না। আর এই যে আবার দ্বিতীয় রাউন্ডের চা নিয়ে এসেছি, কেন কি চাটা না খেলে তো ঠিক এনার্জি পাচ্ছি না। আর এবার পুজো টুজো হবে, আমি অত ফল টলের ভক্ত না বুঝলে, আমি এই এবার চাটা খেয়ে নেবো ব্যাস শান্তি। তারপর তাতানকে চান ধান করাবো, করিয়ে আবার মা ভোগটা বেড়ে দেবে, বাস তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর বিশেষ দেরি নেই, পুজো তো চলছে, আর মানে অন্নটা হয়ে গেলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চাটা খাই, খেয়ে তাদেরকে চানটা করিয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তো নিচে চলে এসেছি, আর নিচে চলে এসে এবার দেখলাম যে মায়েরও তোমার ভাত নেমে গেছে, ফ্যান ঝরিয়ে দিয়েছে, এবার মা ভোগটা বাড়তে বসে গেছে। আমি অবশ্য রান্নাগুলো সবই সেরে ফেলেছিলাম, তো মাকে বললাম যে মা তুমি ভোগটা বেড়ে দেবে তো, মা বললো হ্যাঁ দেবো, তা তুমি বিস্কুট খাও। তো আমি তো চা দিয়ে একটু বিস্কুট খেয়েছি, আর খুব খিদে পেয়ে যায় জানো তো, আর খিদের চেয়েও বড়ো কথা ওই যে গ্যাস ট্যাস হয়ে যায় এই এক যন্ত্রণা, তার মধ্যে তো আমি আবার চা খেয়ে খেয়ে এক কেলেঙ্কারি ঘটাই, সে যে আমার কি ভালো লাগে একটুখানি চা খেতে, ওই একবার দুবারই একবারই খাই, কিন্তু ওই যাই হোক খেতে হবে, তো খেয়ে ফেলেছি। আর এদিকে দেখো মা এখন ভোগ বেড়ে দিচ্ছে, বেড়ে দিয়ে ওর হাতে দিয়ে দেবে, তাহলে ওর পুজো তো শেষ হয়ে গেছে, এবার ও ভোগটা নিবেদন করে দিলেই পুজোটা মিটে যাবে। তারপর মাকে বলেছি আজকে তুমি চৈত্র মাসের যে পাঁচালিটা মানে ব্রত কথাটা মা লক্ষ্মী সেটা পড়ে দিতে, আর আমি সন্ধ্যাবেলা ওই বারো মাসের ব্রত কথাটা পড়ে নেবো। তো মা ওটা পড়ে টড়ে দিয়ে চলে আসবে, এসে এইবার একটু ফল টলগুলো খাবো, কেন কি ধরো বারোটা বাজছে, তা ফল টলগুলো খেয়ে খানিকক্ষণ পর আবার ভাত টাত খাবো। আর আজকে মা লক্ষ্মীর ভোগে রান্না করেছিলাম পাঁচটা ভাজা, পাঁচটা ভাজা বলতে শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, নারকেল ভাজা, আর হয়েছিল মোচার তরকারি, আলু পটলের তরকারি, আর উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে তেঁতোর ডাল, আর সঙ্গে ছিল হচ্ছে টমেটো চাটনি, লেবু লঙ্কা, পায়েস, দই মিষ্টি, এই দিয়েই আজকে মা লক্ষ্মীর ভোগ হয়েছে। আমাদের ঠাকুর মশাইয়ের পূজাও শেষ হয়েছে, এই যে ঠাকুর মশাই হয়েছে, মোটামুটি বারোটা তো বাজে, হুলিকটা কি নামবে না গা থেকে, যে মা সবাইকে এখন ফলগুলো বেড়ে দিচ্ছে, ব্যাস এবার বসে পড়ি একটু খেতে। মা তো লক্ষ্মীর ব্রত কথা পড়ে চলে এসছে, আর এসে এবার লক্ষ্মী ঠাকুরেরই সিঁদুরটা আমার স্মৃতিতে আর লোহায় ছুঁয়ে দিল, আর এবার একটু ফল টলগুলো খেয়ে নি, ফল খেয়ে একটু জল টল খাবো, খাওয়ার পরে আবার খানিকক্ষণ পরে ভাত খেতে বসবো। মা প্রত্যেক দিনের মতো নিজের কাজে বসে গেছে, মানে ভাত দেওয়া কাজ মা করতে বসে গেছে, কাকাকে দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ডকেও দিয়েছে, মেয়েকেও দিয়েছে, আর তাতানকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি, তা এবার আমাদেরটাও নিয়ে এবার বসে যাবো আর কি। মা বেড়ে বেড়ে দিচ্ছে এই টুকটুক করে, সবাইকে বেড়ে বেড়ে দেওয়াও কিন্তু চারটিখানি ব্যাপার না, আমি না ভাবি যে মায়ের অশেষ ধৈর্য এই দুবেলা করে এভাবে ভাত বেড়ে বেড়ে দেওয়া, আর এখন তো তাও ধরো আমরা সাতজন বাড়িতে, কিন্তু এর আগে তো আরও তিনজন ছিল, তো যাই হোক এটা একটা অশেষ ধৈর্য, আমাকে তো বিশেষ দিতে হয় না, খুব কম দিনই আমাকে দিতে হয়, তো যাই হোক এটা মায়ের একটা বিশাল ধৈর্যের কাজ। আর এদিকে কাকিমাকে দেখো, কাকিমা পুরো পাথরের থালা, মানে মা লক্ষ্মীর পুরো ভোগটা যেটা মা লক্ষ্মীকে দেওয়া হয়েছিল পাথরের থালাতে, সেটাই কাকিমাকে দিয়ে দেওয়া হয়েছে, কেন কি আমাদের বাড়িতে এই চৈত্র পৌষ আর ভাদ্রে না লক্ষ্মীর পুজোর পালনই থাকে, মানে এই একবারই ভাত খাবে, রাত্রিবেলা একটু ফল মিষ্টি খাবে, সেই জন্য কাকিমা তো আজকে কথাও বলবে না এই পালনের জন্য। তো যাই হোক কাকিমাও বসে গেছে, আর এবার আমিও বসে যাবো, খাওয়া দাওয়া শেষ করে নেবো তাড়াতাড়ি করে। আর তাতানকে দেখো ওইদিকে মুখ ঘুরিয়ে বসে বসে এখন দই খাচ্ছে দুষ্টুটা। আমাদের হয়ে গেল বাস কমপ্লিট, আজকে লক্ষ্মী পুজো মিটলো চৈত্র মাসে, তারপরে আবার পরপর পৌষ মাস ভাদ্র মাস সেগুলো আসছে, সেগুলো এখন আসছে পরে হবে, এটা মিটলো। যাই হোক আর আমার ভিডিও আজকে এখানে এন্ড করি,
ওই দেখো দুষ্টটাকে দেখো জল নিয়ে কি কাণ্ড করছে দেখো। আমি আর পারি না। তা তোমার ভিডিও এখানেই এন্ড করি, ভালো থাকো সবাই, টাটা।